চিংড়ি মাছ তো অনেকভাবে খেয়েছেন, আজকে চিংড়ি মাছের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার হয়, আর এটা গরম ভাত পোলাও ফ্রাইড রাইসের সাথে দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া আপনাদের সাথে। চলুন আজকে শেয়ার করব চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি, এবং চিংড়ি মাছটা আপনারা কীভাবে ক্লিন করবেন এটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর চিংড়িটা আমি ক্লিন করব সম্পূর্ণ কাঁচির সাহায্যে এবং চাকু দিয়ে। তো দেখতে পাচ্ছেন চিংড়ির কিন্তু প্রথমে যে পাখাগুলো আছে, ডানাগুলো আছে, এগুলো কিন্তু কেটে নিতে হবে, এবং সামনের যে অংশটা আছে এটাও কিন্তু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে লম্বা যে পারটা আছে ওটা আমি রেখে দিব, ওটা খেতে ভালো লাগে, আপনারা চাইলে ওটা ফেলে দিতে পারেন, এবং লেজটা একটু কেটে নিব। আর মাথার অংশটা একটু চাকু দিয়ে কেটে দিব, এবং মাথায় কিন্তু একটা রক থাকে, এই ময়লা থাকে, ময়লাটা বের করে নিতে হবে, এবং পিঠের মধ্যে একটা রক থাকে, রকটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে। আমি কিন্তু ভিডিওতে অলমোস্ট এ টু জেডটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে কিন্তু চাকু দিয়ে এবং ছুরি দিয়ে চিংড়ি মাছটা আপনারা খুব ইজিলি ক্লিন করে নিতে পারেন। আর এভাবে চিংড়ি মাছ ক্লিন করা আমার মনে হয় খুব ইজি, অনেকক্ষণ বসে থেকে না করে। তো এই যে দেখতে পাচ্ছেন রক্তটা, এই রক্তটা বের করে নেব। তারপরে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নিব, এটা ম্যারিনেট করার দরকার নেই। তো যতটা সম্ভব ভালোভাবে একটু মেখে নিতে হবে, মেখে নেওয়ার পরে তারপর চিংড়িগুলো আমি ফ্রাই করে নিব। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, এখানে বাদাম, এলাচ, তারপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিব আমি বেশ কিছু পরিমাণ, আর একটা মশলা তৈরি করে নেব। তারপর প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছটা ফ্রাই করে নিব, এবং চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করা যায় না, এতে করে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, খুব সামান্য পরিমাণ ফ্রাই করে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিব, আর তেল যতটুকু আছে তেলটা কিন্তু আমি ঝরিয়ে নিব সেম প্যানের মধ্যে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা ডালচিনির স্টিক। দিয়ে দেওয়ার পরে আবারও একটু ভেজে নিব, একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এতে করে গ্রেভিটা খুব ক্রিমি একটা টেক্সচার আসবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হচ্ছে আদা রসুন বাটা, খুব বেশি আমি মশলা দিব না। তারপরে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত। অলমোস্ট কিন্তু তেল উঠে এসেছে, ভেজে রাখা চিংড়িগুলো এখন আমরা দিয়ে দিব। আর এভাবে চিংড়িটা ট্রাই করবেন, অনেক মজার হয়। অনেকভাবে আপনারা করেছেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। চিংড়িটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কষিয়ে যতটা আপনি ভালোভাবে এই রান্নাটা করতে পারবেন তত এটা ফ্লেভারফুল হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলমোস্ট ভিডিওতে, আর এখানে কিন্তু অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন হয় না। আপনার হাতের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটোটাও দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু ভালো লাগবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তারপরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আর এটা গ্রেভিটা কিন্তু অনেকটা ক্রিমি টাইপের হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আবারও বলছি। তো আজকের রেসিপিটি যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা কিন্তু আমি একটু ছিটিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিব, এতে করে ব্যালেন্স হবে টেস্টটা। তো খুব ভালোভাবে এখন আমি এটা নামিয়ে নিব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিব। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।